যে মক্কাতে এড্রেস টাওয়ারে যে একটা জ্বলন্ত মসজিদ বানিয়েছে ওটাতে ওঠার আশা ছিল। কারণ দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ অনেক হাজি। এটা হচ্ছে মক্কাতে ছাগলের বাজারটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আছি আমি আব্দুর রহিম, আর আপনারা দেখছেন আমার একটি নতুন ভিডিও, নতুন ব্লগ। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। সাথে আমি আর আমার ফ্রেন্ড আছে কামাল। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনশাআল্লাহ হেরেমের দিকে যাব, মাগরিবের নামাজ পড়ব, এরপর আবার এদিক থেকে চলে আসব। তো যদি ইনশাআল্লাহ যদি সুযোগ হয় তাহলে যে হেরেমে এখন নতুন অ্যাড্রেস টাওয়ারে যে এখন যে একটা নতুন মসজিদ তৈরি করা হয়েছে যেটা জ্বলন্ত মসজিদ বলে অনেকে, তো সেটা আপনার সে এখানে ওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি উঠতে পারে তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, তো সাথে থাকবেন। তো গাইস এখন আমরা বাসের মধ্যে বসে গেছি, আর এটা হচ্ছে ফ্রি বাস, মক্কা বাস যেটাকে বলে, যে মক্কা এরিয়াতে এগুলোই ফ্রি চলে। তো এখন আমরা এটা দিয়ে ইনশাআল্লাহ হেরেমের এখানে নামবো, হেরেম স্টেশনে। ওখান থেকে এরপর আপনাদেরকে হেরেমের কিছু ভিউ আপনাদেরকে দেখাবো। সো গাইস এখন আমরা পবিত্র মসজিদুল হারাম শরীফে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ এবং অনেক হাজি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ অনেক হাজি। এমন একটা সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে থাকতে পেরে, যে উপরওয়ালার কাছে অনেক অনেক শুকরিয়া যে এমন একটা জায়গায় আছি। আলহামদুলিল্লাহ আমি এমন একটা জায়গা অবস্থান করতেছি যখন খুশি এখানে এসে নামাজ কালাম আদায় করা যায়, আর এমন একটা পরিবেশে উপস্থিত হতে পারি। সো গাইস আমি মসজিদুল হারাম শরীফে এসেছি, একটা উদ্দেশ্য ছিল যে মক্কাতে অ্যাড্রেস টাওয়ারে যে একটা জ্বলন্ত মসজিদ বানিয়েছে ওটাতে ওঠার আশা ছিল। তো একটু সময় স্বল্পতার কারণে উঠতে পারছি না। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে এখানে উঠে দেখানোর চেষ্টা করব। আপাতত আপনারা এখান থেকে দেখতে পারতেছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে মসজিদ। এই দুটা বিল্ডিংয়ের সাথে এটা হচ্ছে মসজিদ। তো ইনশাআল্লাহ আরেকদিন আপনাদেরকে এখানে উঠে দেখানোর চেষ্টা করব। তো গাইস এখন আজান হলো, তো ইনশাআল্লাহ নামাজ শুরু হবে এখন। তো আপনাদের সাথে আবার নামাজের পরেই দেখা হচ্ছে। সো গাইস পবিত্র হারাম শরীফ থেকে আমি নামাজ কালাম পড়ে চলে আসছি, আর কালকে আমি গেছিলাম হচ্ছে ছাগল মার্কেটে, যেখানে ছাগল গরু উঁট এগুলো পাওয়া যায়, তো এবং কাঁচা বাজারে। তো ওই ভিডিওটা দেখে আসেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এটা হচ্ছে মক্কাতে ছাগলের বাজারটা।
এখানে ছাগল সব কিছু ছাগল তারপর উট গরু এসব পাওয়া যায় যারা উমরা করতে আসে এখানে হাজিরা তারা বিশেষ করে এই ইয়া করে এই যারা উমরা করতে আসে এখানে তারা এখান থেকে দম দেওয়ার জন্য ছাগল জবাই করে এবং যে যেটা পারে সেটা করে যেমন ছাগল গরু উট যেটা দম দেওয়ার জন্য যে যেটা পারে সেটা এখান থেকে দম দিতে পারে তো এটা হচ্ছে মক্কাতেই মক্কা এটাকে এই জায়গাটার নাম হচ্ছে কিলোয়াশারা বলা হয় কোনো গাড়িওয়ালাকে যদি বলা হয় মক্কা কিলোয়াশারা তো এখানে এসে নামিয়ে দিবে তো যে কোনো হাজি যদি কোনো দম দিতে চায় ইনশাল্লাহ তো এখানে এসে এখান থেকে দিতে পারবে তো এখানে যে কোনো ছাগল গরু ওট এগুলো পাওয়া যায় তো গাইস এখানে আমরা ছাগল দেখে ফেলেছি ইনশাল্লাহ জবাই করে নিয়ে নিব তো দেখি এরপর আপনাদেরকে জানাবো তো এখান থেকে আমরা যাব হচ্ছে কাঁচা বাজারে কাঁচা বাজার থেকে কারণ কিছু কাঁচা খাবার নিতে কাঁচা বাজার নিতে হবে সো গাইস এখন আমরা ছাগল নিয়ে ফেলছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাতে এই এখানে একটা ছাগল আর ওই তো সামনে একজন আমার ফ্রেন্ডের হাতে তার হাতে একটা ছাগল তো আমরা এখন দুইটা ছাগল নিয়ে নিয়েছি এখান থেকে তারপর এখন যাব হচ্ছে কাঁচা বাজারে কাঁচা বাজার থেকে কিছু কাঁচা বাজার নিতে হবে তো চলুন দেখা যাক কোথায় যাওয়া যায় কাঁচা বাজারের জন্য আপনারাও চাইলে এখান থেকে ছাগল নিয়ে যেতে পারেন এটা হচ্ছে সেই ঠিকানা এখান থেকে এসে আপনারা ছাগল নিয়ে যেতে পারেন তো এখন আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাব হচ্ছে কাঁচা বাজারে তো আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি দিয়ে রাখবেন এখানে অনেকগুলো দোকান এখানে উপরে পর্যন্ত সবগুলো দোকান এখানে কাঁচা বাজারে অনেক বড় বড় মাছ কি মাছ নাম তো জানি না আপনারা জানলে কমেন্টে জানাবেন এগুলোর নাম কি এগুলো হচ্ছে ফ্রিজের মাছ রুই মাছ সাংগাই মাছ ইলিশ মাছ সব পাওয়া যায় এখানে এখানে এরকম অনেক দোকান আছে তো গাইস আমরা এখন বাজার সাজার এখান থেকে করে ফেলছি যে এখান থেকে চাল নিছি মাংস আর এখানে কিছু কাঁচা বাজার সেগুলো নিয়ে নেওয়া হয়েছে তো এখন এখান থেকে একটা গাড়ি ঠিক করছি এখন এগুলা নিয়ে যাব বাসায় তো গাইস ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ